রকম ঠিক আছে? এইরকম কোনো ব্যাপার নেই, নিশ্চয়ই দুদিন স্ট্রেসে ছিলাম, খুব খুব একটু শক ছিলাম, কোন দিকে একটু রিল্যাক্স হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো আপনার মাথার উপরে ছিল আর সরে গেল। সে তো আমি কি বলবো, সেটা তো নিশ্চিতভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই, আমি থোড়ে সরালাম। উনি তো আমার একটু জোরে যদি, আমি তো গেছিলাম এমন ভাবে, আমি আমাকে কি বলা যায় বেইজ্জত করা হলো, তো এটা আমি আশা করিনি যে আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম, আমি তো বলেছিলাম ব্যারেকপুর, ব্যারেকপুরকে চুজ করেছিলাম, এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল, আমি ব্যারেকপুরই শুধু চেয়েছিলাম, কেন ব্যারেকপুরের মানুষকে আমি চিনি, ব্যারেকপুরের মানুষ আমাকে চিনি। আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব, তমুক জায়গা যাব, তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া হবে, প্ল্যান ওয়েতে। দুদিন ধরে খুব শক্টে ছিলাম, আজকে একটু ঘুমিয়েছি, ঠিকঠাক করব কি করতে হবে না করতে। কি সিদ্ধান্ত নিচ্ছেন, বিজেপিতে যাচ্ছেন? মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো, এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না। তো একটা জিনিস আছে কি, এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই, যেভাবে আমাকে আমার কে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে। এখানে তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে যদি থাক, মানে একে যদি থাকা বলা যায় তো সেটা আপনাদের ব্যাপার। তাহলে কি বিজেপি থেকে প্রস্তাব এসেছে কোনো, হাত দিচ্ছে থাকা আছি কি না আছি সেটা তো আমি বললাম না, কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি, আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি। বলছি 29টা থেকে 30, তাহলে কি আপনি তৃণমূলে নেই এখন বলতে পারি আমরা? না সে কথাটা আমি বল এখন বলতে পারছি না, কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি এটা মনে করছি, মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছি যে আমি আনওয়ান্টেড আছি, কিন্তু আমি ব্যারেকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি, আমার ব্যারেকপুরের মানুষ আমার আশীর্বাদ দিয়েছিল, আশীর্বাদ আছে। একটা সময় আপনি তৃণমূল দলটাকে বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন একটা আসন পেয়ে ভাটপাড়া থেকে, তো সেই বিরোধী দলের মর্যাদা এখন কি কোথায় ক্ষুণ্ণ হচ্ছে আপনি তৃণমূল দলের? আমার মনে হচ্ছে কি, আপনার কি করে মনে হচ্ছে কি বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন একটা সময় 2006, সেই গুরুত্বটা আছে? আমি যে 2006, 2001, 2000 যে লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে এস্টাবলিশ করেছিলাম, সেটা আমাকে আমার সেই গুরুত্বটা আছে? আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই, আর তৃণমূলে যারা কাজ করেছে পুরোনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে, সবাই বসে আছে, যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল, লড়াই করেছিল, তারা একটাও কর্মীকে আপনি পাবেন মমতা ব্যানার্জি জানার পরে হচ্ছে। আমি কী করে বলবো, আমরা তো জানি তৃণমূল দলের সব কিছু দিদি আছে, এবার হয়ে গেল তো আমার দুর্ভাগ্য, আমি সেই জায়গা নিজেকে পৌঁছাতে পারিনি। আপনার অবস্থান কি এখন? আমার অবস্থান এই আছে কি আমি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। বিজেপি থেকে কোনো প্রস্তাব এসেছে আবার? বিজেপি থেকে কেউ ফোন করেছিল? দেখুন বিজেপি থেকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে, না ফোন আসা না কথা বলার তো
বললে ঠিক হবে না, পার্থভূমিক আসার কথা ছিল কেন? একটা প্রশ্ন শেষ করতে দিবি তারপরে তো বলবি। কেন বিজেপিতে যখন আমি ছিলাম, আমি একটা জিনিস সবসময় মার্ক করতাম, যখন সংসদের প্রত্যেক মঙ্গলবারে মিটিং হতো, সেখানে একটা কথা প্রধানমন্ত্রী মোদিজি বল, আমি বহু পুরনো একটা পলিটিক্যাল ফ্যামিলি লোক, আমার পরিবার এখানে প্রায় 45-50 বছর ধরে রাজনৈতিক পরিবার আছে। রাজনীতিতে একটা জিনিস সবসময় মনে রাখতে হয়, মানুষকে আমাকে বুঝাতে হবে যে আমি কোনো ভুল করিনি, আমি শেষ অবধি, আমি জানি আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমি ব্যারাকপুরে মানুষের জন্য বসেছিলাম। তৃণমূল কর্মী যারা বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল বা তৃণমূল কংগ্রেস করতো, করে তারা যাতে আমাকে ভুল না ভাবতে পারে, তারা এটা বুঝতে চা পারে কি যে ব্যক্তিকে এখানে টিকিট দেওয়া হচ্ছে সে ব্যক্তি আর আমার মধ্যে কি তফাৎ আছে। তাহলে এবার পার্থ ভৌমিক ভার্সেস অর্জুন সিং দেখা যাবে, উচিত তো সেটাই, কি উচিত কি দেখাটা, কি দেখাটা, কি দেখাটা এই পার্থ ভৌমিক ভার্সেস কোন দলের, সেটা আমি কি করে বল। কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে। অর্জুন দা, আপনার বিরুদ্ধে লাগাতার বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম বিক্ষোভ হচ্ছিল, প্রশ্ন তুলছিলেন দলেরই একাংশ, কোথাও মনে হচ্ছে যে দলের প্রশ্নই তারা করছিলেন? দলের একাংশ না, দুজন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল, একজনই এখানে লাগাবার লোক আছে, এখন তার বলতে বাধা নেই, তার না আমার ভালো বন্ধু পার্থভূমি, আমরা গুড ফ্রেন্ড, বন্ধুর সাথে কি বন্ধুর লড়াই হবে না? বন্ধুর সঙ্গে তো লড়াই, বন্ধু মানে প্রত্যেকটা লড়াই তো কোনো না কোনো বন্ধুর সঙ্গেই হয়। আর তো বেশি দেরি নেই, ভোট তো এসেই গেল, আর প্রার্থী নির্বাচন হয়ে যাচ্ছে, আপনি কি ভাবলেন এখনো আর তো সময় কম? শুনুন, কোনো কোনো লড়াই এমনও হয় যে লড়াইতে জেতার জন্য করতে হয়, আমি সবসময় লড়াইটা জেতার জন্য করি, আর লড়াইটা সামনে থেকে লড়ার আমার অভ্যাস আছে, আমি মানে পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেবো, এই লড়াই আমি হয়েছে, ঘুমের ওষুধ দেওয়া হয়নি, আমি চোখ খুলেই দেখলাম আমার গলা টেপা হবে। তখন কি সতর্ক হলেন? সতর্ক আমি সবসময় থাকি, বড্ড দেরি হয়ে গেল না? হ্যাঁ দেরি তো হয়েছে, আপনার কথা ঠিকই, কিন্তু ঠাকুর এটাই চাইছেন, ভগবান এটাই চাইছিলেন কি শেষ অবধি তুমি দেখো তোমার কীভাবে গলা টেপা হচ্ছে। সদস্য সঙ্গে লোকের সঙ্গে সম্পর্ক রাখাটাই উচিত, কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করাটা উচিত, মানুষ বাঁচবে কতদিন, একটা মানুষ হয়তো খুব বেশি হলে 90 বছর, 92 বছর, 95 বছর, তার মধ্যে মানুষের সঙ্গে সম্পর্কটা খারাপ করবে কিনা, কারো বিরুদ্ধে রাজনৈতিক লড়াই হতে পারে, কারো বিরুদ্ধে পার্সোনাল লড়াই তো কিছু নেই, তো আমি সেটাকে অনুসরণ করি, আমি কিন্তু কোনো পার্সোনাল লড়াইতে আজকেও নেই, কিন্তু আমি দুর্ভাগ্যশালী কে আমার 1.5 বছরটাকে 1.5 বছর আমার নষ্ট করলো, যেখানে আমি এলাম সেখানে। হ্যাঁ হ্যাঁ, ব্রিগেডের আগে পর্যন্ত কি আপনাকে টিকিট দেওয়া হবে এরকম বলা হয়েছিল? আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন, তারপরে আমার 5 বার ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম,
বলছি দাদা, এটা কি বলা যেতে পারে আপনি তৃণমূলে আর থাকতে চাইছেন না? দেখুন, আমার বললাম না, আমি আনওয়ান্টেড হয়ে গেছি তৃণমূলের জন্য। আছেন কি নেই তৃণমূলে, আছেন কি নেই সেটা আপনি জানতে পারবেন আমি আছি কবের মধ্যে, জেনে যাবেন খুব শীঘ্রই জেনে যাবেন। আমার তো প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে, এবার দুদিন ধরে আমি একটু রিল্যাক্সে ছিলাম, আমি জানি না এটা আজকেই জানা যাবে কিছু। আজকে তো তালিকা বেরোচ্ছে বিজেপি, দেখুন তালিকা বেরোচ্ছে কি হচ্ছে সেটা তো তৃণমূল বিজেপি তালিকা ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। কিছু ছিল সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়েছিল। শুনুন, একটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? মানে ভরসা করতে পারছি, আমি তো পাওয়ার জন্য আসিনি রে ভাই, আমি তো ব্যারেকপুরে মানুষের সেবা করার জন্য। আমি পাঁচ বছরে একটা মানুষ ব্যারেকপুরে বলতে পারবে না যে আমার আমার যে কাজ করণীয় আমি করিনি, বা আমি কোনো তৃণমূল কর্মীর পিছনে কোনো কাটি দিয়েছি, বা কোনো কর্মী অসম্মান করেছি, কোনো কর্মীর বিরুদ্ধে আমি কোনো কাজ করেছি, কোনো মানুষের বিরুদ্ধে আমি কাজ করেছি, একটা কেউ আমার আমার এগেনস্টে বলতে পারবে না। কোনো রাজনৈতিক দল, কোনো পার্টি, ব্যারেকপুর আমি যখন জনপ্রতিনিধি হয়ে গেলাম তখন আমি কিন্তু কোনো পার্টির লোক, আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম, কিন্তু আমি দেখলাম কি আমার সঙ্গে মানে সেই ব্যবহারটা করা হলো। এক কথায় আপনার ভরসা ভেঙে গেছে, এটা গুড ওয়ার্ড বলতে পারো তো? কার প্রতি ভরসা? নিশ্চিতভাবে যে যেখানে ছিলাম তার উপরে ভরসাটা আর নেই, কেন যে ভরসা নিয়ে আমি এসেছিলাম দেড় বছর আগে আমাকে আনা হয়েছিল, সেই ভরসা থেকে আমি সরে গেছি। দেখুন, এই ভাষাটা আমি ইউজ করব না, দল যে সম্মান দেওয়ার কথা সেই জায়গা আমি সম্মানটা পাই না। ভরসা থেকে সরে গেলেন দাদা, কোন ভরসা থেকে একটু যদি একটু নিশ্চিত করেন। দেখুন, আমার তো কিছু চাহিদা ছিল না, আমার তো কোনো কমিটি চেয়ারম্যান হওয়ারও দরকার ছিল, আমি তো জাস্ট লাইক একটা এমপি ছিলাম, এলাকার উন্নয়নের জন্য কাজ করছিলাম, এলাকার মানুষের জন্য কাজ করছিলাম, আমি তো এর বাইরে কিছু চাই না। সে তো মায়ের মন্দিরে যারা কর্তারা আছেন তারা ভালো করে জানেন, এবং মায়ের মন্দির যারা দীর্ঘদিন ধরে মায়ের মন্দির সেবা করছিলেন, মা সেই জায়গা কিভাবে তাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে, কি ব্যবহার করা হয়েছে, মায়ের মন্দির যারা সেবাদার যারা দীর্ঘদিন ধরে পুজো করছিলেন তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, ওখানকার হকাররা আজকে না খেয়ে মরছেন, সুসাইড করার জায়গায় পৌঁছে গেছে, সে মা কাকে আশীর্বাদ দেবে সেটা সময় অপেক্ষা আছে। বারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ আপনাকে এতদিন ছিল, তারাও তো একটা চিন্তা আছে যে আপনি কোন দলে যাচ্ছেন বা সেটা জানতে চাইছে। দেখুন, এখানে দলের ব্যাপার নেই, এখানে দল নিশ্চিত ভাবে একটা দল থাকে, কিন্তু ব্যারেকপুরের লড়াইটা ম্যান ভার্সেস ম্যান হবে, আর ব্যারেকপুরে মানুষ একদিকে থাকবে আর ব্যারেকপুরে কিছু লোক একদিকে থাকবে। না, যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হয়েছে সে তো মানুষ দেখছে, আমার তো কোনো ভুল নেই, আমি তো কোনো ভুল করিনি, কিন্তু যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হলো সে তো বড় মাও দেখবেন, ঠাকুরও দেখবেন। যখন তৃণমূলে একজন প্রচারে নামছেন কবে থেকে, প্রচারে নামছেন কবে থেকে? যেদিন বড় মার আদেশ হবে সেদিন নেমে যাবো। সিএ নিয়ে এফেক্ট কি পড়বে ভোটে?
পঞ্চাশ বছরের লড়াই স্বীকৃতি পেল। একটা তাদেরকে সবসময় বলা হতো মতুয়া ভাইদেরকে যে তারা রিফিউজি, সেই ওয়ার্ড থেকে তারা মুক্তি পেল। আমি সাধুবাদ জানাচ্ছি, মতুয়ারা সম্মানে বাঁচবে। ভারতবর্ষের বাইরে যারা ভারতবর্ষে আসতে চাইছেন, যারা ওখানে অসুবিধায় হয়তো আছেন, তাদের জন্য রাস্তা খুলে গেল। যারা ভারতবর্ষে মধ্যে আছেন তাদের সম্মানটা বাড়লো। আর যে একটা মিথ্যা প্রচার আছে কি কাউকে এখান থেকে নাগরিকতা শেষ করে দেওয়া হলো, এটা ভুল প্রচার। আমরা সেই বিলে, আমিও ভোট দিয়েছিলাম, আমি বিলে অংশগ্রহণ করেছিলাম। এখানে আউটগোয়িংয়ের কোনো জায়গা নেই, এখানে ইনকামিংয়ের জায়গা আছে। এই ভুল তথ্যের উপরে কোনো ভাই, ভারতবর্ষে কোনো ভাই যাতে এই ভুলের উপরে বিশ্বাস করবেন না। এখানে সম্মান দেওয়ার বিল আছে, অসম্মান করা বিলটা নেই। বিজেপি সরকারের এই পদক্ষেপকে কি বলবে? দেখুন, এটা তো 2019-এ এইটা এসেছিল সিএ বিলটা, তো আমার মনে হচ্ছে এই পদক্ষেপটা খুব ভালো। রুল হলো, রুলটা ফ্রেম হলো, ওটা লাগু হলো, তার জন্যে আমি ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো অমিত শাহজি। রাজনীতি ভোটের জন্য করা হয় না, কিছু রাজনীতি মানুষের সম্মান জন্য করা হয়। প্রধানমন্ত্রীজি মতুয়া ভাইদের, নমশূদ্র ভাইদের জন্য সম্মান বাড়িয়েছেন। যারা অপর দেশ থেকে এসেছিলেন তাদের সম্মান বাড়াবার জন্য তারা কাজ করেছেন। যদিও আপনি দীর্ঘদিনের পলিটিশিয়ান, এখন যা পরিস্থিতি রাজ্যে, তাতে লোকসভা ভোটে রাজ্যের ফলাফল কি হতে পারে? দেখুন, আমি কোনো অ্যাস্ট্রোলজি জানি না বা বুঝি না, কিন্তু মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে। কার পক্ষে? মোদি। কাদের? জনগণের। জনগণের আবেগটা মোদিজির পক্ষে। উনিশের থেকে ভালো রেজাল্ট হবে বিজেপির? নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। ব্যারাকপুর কি হবে? ব্যারাকপুরে হবে তার দিকে। ব্যারাকপুর যেখানে ছিল সেখানেই থাকবে। সেটা আমি জানি না থাকবে কি না থাকবে, কিন্তু ব্যারাকপুর ব্যারাকপুরের জায়গায় থাকবে। হ্যাঁ, এটা আমি জ্ঞান পেলাম। আমি সত্যি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম, আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, আমি ভুল করেছিলাম। মানে কি ভুল? তৃণমূল দলে আসা এটা ভুল আমার ছিল। এই ভুল থেকে আপনি কি শিক্ষা নিলেন? ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম, এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে, তো বইটা তো বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, এই ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে, সে আমাকে বারবার বলত যে তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, এটা প্ল্যান তহত এই কাজগুলো হচ্ছে। তাহলে অবশ্যই ছেলের কথাই সত্যি হলো? ছেলের কথাই সত্যি হলো, এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমি আমাকে শিখতে হলো। সংশোধন করবেন? ভবিষ্যৎবাণী করেছিল? সংশোধনে তো সময় বলবে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948।